হ্যালো ভিউয়ার্স, আপনাদের জন্য নতুন একটি চাকরির গল্প নিয়ে এসেছি, বাস্তব গল্প। আমার এলাকায় এক বড় ভাই আপনার নির্বাচন কমিশন সচিবালয়ে পরীক্ষা দেয় চাকরি পাওয়ার জন্য। অনেকবার পরীক্ষা দিয়েছে, মানে পরীক্ষা দিতে থাকে। কয়েকবার পরীক্ষা দেওয়ার পর তৃতীয়বারের বেলায় সেই পরীক্ষায় উত্তীর্ণ হয় এবং চাকরিটা তার হয় কোনো প্রকার টাকা পয়সা ছাড়াই। সে মানে দ্বিতীয়বার আবার দেয়, মানে পরীক্ষা চাকরিটা পাওয়ার পর আবার পরীক্ষা দেয়। জি, তার অভিজ্ঞতা আগের মতো আছে কি, তার ট্যালেন্ট দেখার জন্য। তো সেবারও চান্স পায়। এভাবে সে এখন বাংলাদেশ নির্বাচন কমিশনের সচিবালয়ের অফিস সহায়ক পদে চাকরি করছে। সে আপনার ইংলিশে মাস্টার্স করছে এবং সরকারি চাকরির জন্য অনেক দিন খুঁজে খুঁজে অনেক চেষ্টা করার পর আপনার এখন থেকে যে পরীক্ষাগুলো দিচ্ছে সেই পরীক্ষাতে টিকছে। যেমন বাংলাদেশ সেনাবাহিনীর অবিষয়ক পদে টিকেছিল, এখন তার আপডেট জানা নাই, তবে আপনার এখন নির্বাচন কমিশনে চাকরি করছে এটাই জানি। সে ভাইয়ের সাথে আমি কথা বলেছি, সে ভাই বলেছে আপনি যদি পড়েন, পড়াশোনা করেন ঠিক মতো, ইনশাল্লাহ আপনার পরিশ্রম আপনাকে সফলতার দিকে নিয়ে যাবে। সেটা তার হয়েছে, আমি মানে ওই ভাইয়ের আব্বুর সাথে কথা বলেছি। তো ভাইয়ের আব্বু বলছে যে আমার ছেলে মনে করেন সারাদিন বই নিয়ে পড়ে থাকে, জব বুক নিয়ে, মানে চাকরি সম্পর্কে যে বইগুলো আছে সারাদিন বই নিয়ে পড়ে থাকে। বইরে বলে তার পিতা বলে যে বাইরে যা বাইরে যা, বাইরে যায় না, মানে বই নিয়ে পড়ে থাকে অল টাইম। আপনার চাকরি করার নেশা তাকে টেনে নিয়ে বেড়ায়। এভাবে সে পড়ালেখা করেছে, এই জন্য সে এখন নির্বাচন কমিশনালয়ে চাকরি করছে, সরকারি চাকরি কোনো প্রকার ঘুষ ছাড়াই। মানে তার পরিশ্রম তাকে সাফল্যের দিকে নিয়ে গেছে। আমরাও সবাই বলে থাকি যে ঘুষ ছাড়া চাকরি হয় না, কিন্তু আমার এলাকায় অনেকজনের চাকরি হয়েছে ঘুষ ছাড়া, যেগুলো আমার চোখে প্রমাণ, বাস্তব প্রমাণ। আমি নিজে যেগুলো তাদের সাথে কথা বলি এবং তাদের পড়াশোনা দেখছি, আমি দেখে আপনাদের সাথে শেয়ার করছি। বিভিন্ন প্রকারের চাকরি সম্পর্কে আমার আশেপাশের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।